সংগঠিত হইব, আমি কোনো কল্পনা করতে পারিনি। কারণ আমার অতীত কিছু ইয়া যদি আছে, কারণ আমি 2001 ইংরেজি থেকে কংগ্রেসের কর্মী হিসাবে, সৈনিক হিসাবে জয়েনিং হই। আমি এর আগে সৌদি আরবে ছিলাম, আমার ছাত্রজীবন ছিলেন সৌদি আরব চলে গিয়েছিলাম। 2001 ইংরেজি আমার উত্তর কর্মীদের ব্লক কংগ্রেস সভাপতি, যিনি আজীবন কংগ্রেস কর্মী ছিলেন, মরহুম হাজি আমির আলী সাহেব, এবং আমার ফানিঘাটের কুতুবুদ্দিন মোল্লা সাহেব, ওনারা আমার দোকানে আছে, আমার পুরাতন স্টোরে আমার দোকান আছে, আমাকে অনুনয় বিনয় করে, জানি না ওনাদের নজরে কীভাবে যে আমি পড়ে গেলাম। ওনারা এসে আমাকে বললেন যে তুমি পঞ্চায়েত ইলেকশন খেলতে হবে। আমি কিন্তু কোনোদিন ছাড়া দিইনি, কারণ আমি সৌদি আরব আসার পর থেকে আমি ব্যবসায়ী আরম্ভ করে দিয়েছিলাম।